লকডাউনে অসহায় ও বাউন্ডুলে মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো বারাসাত বনমালীপুর হনুমান মন্দির সংলগ্ন কিছু যুবক। তারা গত 3রা মে থেকে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। আগামী 17ই মে পর্যন্ত তাদের এই কর্মকাণ্ড চলবে বলে জানা গিয়েছে। আসুন তারা কি বলছেন তাদের এই উদ্যোগ নিয়ে একটু শুনি। আমরা বনমালীপুর হনুমান মন্দিরের তরফ থেকে কিছু সংখ্যক মানুষ করোনা বিধ্বস্ত অনহার ক্লিষ্ট গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের সামান্য এবং ক্ষুদ্র ক্ষমতা দিয়ে। আমরা আজ 7ম দিন করোনায় আক্রান্ত, মহান করোনায় আক্রান্ত গোটা বিশ্বে যখন ত্রস্ত, ক্ষুধার রাজ্য যখন সমস্ত মানুষের গদ্যময় হয়ে গেছে পৃথিবী, তাদের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। আমাদের একটাই সংকল্প, 17 তারিখ পর্যন্ত লকডাউন যতদিন চলবে আমরা আমাদের সাধ্য মতন আমরা হনুমান মন্দিরের সেই সমস্ত শিক্ষিত বাউন্ডুলে যারা ধর্ম, জাত, রং সব বৈষম্যের ঊর্ধ্বে কেবলমাত্র মানবিকতার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। কারণ আমাদের মধ্যে এই মানবিকতা আছে, মানুষ বড় কার্যে তুমি তোমার সামান্য যথার্থ যতটুকারি সমস্যা, মানে যতটুক তোমার মানে ক্ষমতা আছে তাই নিয়ে পাশে দাঁড়ানো, এবং আগামী দিনেও চলবে। আমাদের মধ্যে কোনো ভেদ নেই, কোনো রং নেই, কোনো ধর্ম নেই। আমরা কারা? আমরা তারা যারা মানুষ কাজে তাদের পাশে দাঁড়ানোর জন্য লড়াই করে যাচ্ছে, এবং এই লড়াই চলবে একদম 17 তারিখ পর্যন্ত। তারপরেও যদি লকডাউন হয়, তৃতীয় দফার লকডাউন পর্যন্ত চলছে, এবং তারপরেও যদি লকডাউন হয় আমরা লড়ে যাবো।